আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নতুন আরও একটি ক্লাস নিয়ে আজকে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত চ্যাপ্টারের শতকরা যে টপিকটা, এই টপিকটা নিয়ে বোঝার চেষ্টা করব, আলোচনা করব। আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু ঐকিক নিয়ম ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং জেনেছি। আজকে থেকে, আজকের ক্লাস থেকে আমরা শতকরা যে ব্যাপারটা আছে, এই শতকরাটা কি, শতকরা কীভাবে হয়, শতকরা কাকে বলে, এই বিস্তারিত জিনিসগুলো আলোচনা করব। এই শতকরা শব্দটার সাথে তোমরা এর আগেও পরিচিত হয়েছো আগের ক্লাসে, কিন্তু এই ক্লাসে আমরা আরও ডিটেইলস, আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব যে আসলেই শতকরা কী কাজে লাগে, কেন কাজে লাগে এবং শতকরা বলতে আমরা কী বুঝতেছি, শতকরার অঙ্কগুলো আমরা কীভাবে করব। তাহলে চলো শুরু করি। তাহলে আমাদের টপিকটা হচ্ছে শতকরা। শতকরা বলতে এখানে আমাদের এই যে শত আর করা, এই শব্দ দুটোকে যদি আমরা আলাদা আলাদা করি, শত করা, তাহলে এই যে শত, আবার এখানে আমরা এই যে আরও একটা আছে শতক, দেখো এই শতকরার মধ্যে কী আছে, শতক শব্দটাও কিন্তু আছে, শত আছে, শতকও আছে। তাহলে শত করা বলছি বুঝি একশো করা, একশো করা মানে কি একশোই রূপান্তর করা। যদি এভাবে আমরা ভেঙে ভেঙে বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, শত করা, শত আর করা, তাহলে শত মানে কি, শত মানে আমরা বলছি একশো, করা মানে বলতেছি কোনো কিছু তৈরি করা, তাহলে একশো করা বা একশোতে রূপান্তরিত করা, একশোতে রূপান্তর করা। ওকে, আবার অন্যভাবে বলতে পারি শতক, তার মানে এখানে একশো লুকায়িত আছে। তার মানে এই শতকরা শব্দটা দিয়ে সহজভাবে আমরা বুঝতেছি যে শতকরা মানে আমরা বলতেছি হচ্ছে একশো, একশো কি, একশোর সাথে তুলনা করা, একশোর সাথে জিনিসটাকে তুলনা করা। কোনো একটা জিনিসকে আমরা যখন একশোর সাথে তুলনা করি তখন সেটাকে আমরা শতকরা হিসেবে বলতে পারি। তাহলে শতকরা বলতে এর ইংরেজি কি পার্সেন্টেজ, তো আমরা বলি না যে 30%, 25%, 50% সার, মানে বিভিন্ন সময় বিভিন্ন শোরুমে সার দেখি, বইয়ের দোকানে সার দেখি যে অমুক পণ্যের উপরে 20% সার, এই যে 20% সার, 20% সার, এটা বলতে কী বোঝাচ্ছে, এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে একশো টাকার যদি তুমি খরচ করো তাহলে 20 টাকা ছাড়, মানে কম পাচ্ছ, অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা কম। তার মানে এই যে চিহ্নটা, এই চিহ্নটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি, পার্সেন্ট চিহ্ন বোঝাচ্ছি, মানে 100 বোঝাচ্ছি। বলা হচ্ছে কি যে ভাই তুমি যদি 100 টাকা খরচ করো তাহলে তুমি 20 টাকা কম পাবা, তার মানে 100 টাকায় 20 টাকা কম পাবা তুমি, এটাকে মূলত পার্সেন্ট বোঝাচ্ছি। আচ্ছা, এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে আরও ডিটেলস বোঝানোর জন্য আমাদের বইয়ে খুব সুন্দর একটা গল্প বা খেলা, যেটাই বলো না কেন, এর অবতারণা করেছে, যেটা কিনা আমরা এখন ধীরে ধীরে দেখব। এটা করার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে, তো এটার নাম কী দিয়েছে তারা, এটার নাম দিয়েছে শত গ্রিডে শতকরা উপকরণ, শত গ্রিডে শতকরা উপকরণ। গ্রিডে এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, কারণ আমরা হচ্ছে বিগত যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলোতে এই গ্রিড দিয়ে অনেক কাজ করেছি। গ্রিড মানে আসলে কিছু না, ওই যে দাগটানা একটা কাগজ আর কি, দাগটানা কাগজ, এটাকে আমরা বলি লেক কাগজও বলতে পারি। তো সেই কাগজের মধ্যে আমরা, সেই কাগজের সাহায্য নিয়ে আমরা মূলত হচ্ছে এখানে এই খেলাটা বা এই সমস্যাটা সমাধান করব। তো দেখি কী কী উপকরণ লাগবে, লাগবে হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক A4 সাইজের কাগজ, প্রতিটিতে 100 ঘরের ছক বিশিষ্ট, অর্থাৎ A4 সাইজের কাগজ লাগবে যেটার মধ্যে কিনা 100টা ঘর থাকবে, প্রত্যেকটাতে 100টা ঘর থাকবে। তো তোমরা A4 সাইজের কাগজ নিশ্চয়ই সবাই চিনো, এই যে আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছো এটাই মূলত A4 সাইজের কাগজ, যেটা আমরা হচ্ছে ওই যে বিভিন্ন ফটোকপির কাজে বা প্রশ্ন করার কাজে যে সব ইউজ করি, এটাই হচ্ছে মূলত আমাদের A4 সাইজের কাগজ। এই ধরনের কাগজ নিতে হবে এবং এখানে কী থাকবে, প্রত্যেকটাতে 100 ঘরের ছক বিশিষ্ট থাকবে, যে নিচে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে এরকম করে আমরা ছক করবো, 100 ঘরের ছক এরকম ছক করবো। আচ্ছা, এরপরে কী লাগবে, এরপর লাগবে প্রয়োজনীয় সংখ্যক 1 থেকে 10 পর্যন্ত লেখা 10টি কাগজের টুকরো, তার মানে 10টা কাগজের টুকরো নিতে হবে যেগুলোর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত লেখা থাকবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে কাগজ, ছোটো ছোটো কাগজের মধ্যে 1, 2, 3, 4, 5 পর্যন্ত 10 থেকে 10 পর্যন্ত লেখা থাকবে। এরপর হচ্ছে রং পেন্সিল, প্রয়োজনীয় সংখ্যক রং পেন্সিল। ওকে, এরপরে কী করতে হবে, এরপরে আমাদের জোড়া হতে হবে, জোড়া মানে দুইজন, এই খেলাটা খেলতে কয়জন লাগবে, দুইজন লাগবে, সেই যে জোড়া আসবে, আমাদের এখানে বলা হয়েছে যে খেলাটি খেলতে হবে জোড়ায় জোড়ায়। আচ্ছা, তো আমরা এখন জোড়ায় জোড়ায় খেলাটা কীভাবে খেলবো, এখানে বলা হচ্ছে যে দুইজনই 2টা রং পেন্সিল নিবা, হ্যাঁ, রং পেন্সিল নেওয়ার পরে প্রতি জোড়ায় 1 থেকে 10 পর্যন্ত লেখা 10টি কাগজের টুকরো তৈরি করবা, ওই যে 10টা কাগজের টুকরো আমরা নিলাম,
এই 10টি কাগজের টুকরো ভাঁজ করে দুইজনের মধ্যে লটারি করতে হবে। লটারিতে যে শিক্ষার্থী যে সংখ্যা পাবে সে শখের ততগুলো ঘর তার হাতে রং পেন্সিল দিয়ে ভরাট করবে। অর্থাৎ সহজভাবে বললে ওই যে 10টা যে কাগজের টুকরো সেটা আমরা লটারি করবো। এরকম করে লটারি করার পরে দুইজন দুইটা জোড়া, তো আমরা তো জোড়াই খেলতেছি, তো দুইজন হচ্ছে দুইটা কাগজ তুলবে, যে যত নম্বর কাগজ পাবে, তার কারণ এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে কাগজের টুকরা, তো যে যতটা পাবে, মনে করো একজন কাগজ উঠাইছে তার উঠছে 4, তাহলে সে 4টা ঘর দাগাবে। একজন কাগজ উঠালো তার উঠলো 6, সে 6টা ঘর দাগাবে। এভাবে আর কি যার যতটা ঘর উঠবে সে ততটা ঘর দাগাবে। নিচের মধ্যেই কিন্তু আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। দেখো এই যে এখানে কি বলা হচ্ছে যে এই যে এই স্টুডেন্ট সে হচ্ছে লটারিতে 5 পেয়েছে, তার মানে সে 5টা ঘর দাগাবে। তো যেহেতু দুইজন ভিন্ন ভিন্ন রং করবে, তো ও হচ্ছে লাল রং করতেছে, এ সবুজ রং করতেছে, এবং এ দেখো পেয়েছে কত 8, তার মানে এই যে ছেলে স্টুডেন্ট যে ও কিন্তু হচ্ছে লটারিতে 5 পেয়েছে, তার মানে ও 5টা ঘর দাগাবে। 100টা ঘর যে আমাদের ছিল এখানে, এই 100টা ঘরের মধ্যে ও 5টা ঘর লাল রং করবে, আর এই যে মেয়েটা ছিল ও হচ্ছে 8টা ঘর সবুজ রং করবে। আচ্ছা সবুজ রং করার পরে এখন আমরা কি করব, এভাবে খেলাটা চলতেই থাকবে, যখন সবগুলো ঘর 100টা ঘরই হচ্ছে দাগানো হয়ে যাবে, রং করা হয়ে যাবে, দুইজনে মিলেই রং করবে, রং করার পরে যেটা করতে হবে গুনতে হবে। কী করতে হবে, গুনে দেখতে হবে, গণনা করে দেখতে হবে যে কে কতগুলো রং করেছে। এখন এই যে ছকগুলো আছে এই ছকের মধ্যে কিন্তু 100টা ঘর আছে, 100টা ঘরের মধ্যে কিছু সংখ্যক ঘর হয়ে গেছে লাল, কিছু সংখ্যক ঘর হয়ে গেছে সবুজ, কারণ ওই যে দুইজন যে যত পেয়েছে সে তত হচ্ছে রং করেছে, যে লাল পেয়েছে সে লাল রং করেছে, যে সবুজ পেয়েছে সে সবুজ রং করেছে। করার পরে এখন তাদের গুণে দেখতে হবে যার যে রং, মানে যে রঙের ঘর সবথেকে বেশি আছে সেই রং যে ব্যবহার করেছে সে হচ্ছে বিজয়ী। কী বলেছে, যে রঙের ঘর বেশি সে বিজয়ী হবে। সো এখন আমরা যদি গণনা করি, গণনা করে দেখলাম যে মোট ঘর ছিল আমাদের 100টা, এর মধ্যে প্রথম শিক্ষার্থী যেখানে লাল রং করেছিল সে পেয়েছে 56টা, কয়টা, 56টা ঘর, আর যারা দ্বিতীয় শিক্ষার্থী যেখানে সবুজ রং করেছে সে হচ্ছে 44টা। তাহলে দেখো লাল রং করেছে যে শিক্ষার্থী সে হচ্ছে 56, আর সবুজ রং করেছে যে সে হচ্ছে 44। এই ব্যাপারটাকে আমরা কীভাবে বলতে পারি, এই ব্যাপারটাকে বলতে পারি যে 100 ঘরের মধ্যে 56টা ঘর, 100টা ঘরের মধ্যে 56টা ঘর, আর এটাকে কি বলতে পারি 100টা ঘরের মধ্যে 44টা ঘর। এই যে 100টার 56, 100টার 44, অর্থাৎ 100এর 56, 100এর 44, এই যে কথাটা আমরা বললাম 100এর 56, 100এর 44, এটা দ্বারা আমরা মাথার মধ্যে একটা জিনিস ক্লিক করে ফেলি, সেটা হচ্ছে আমরা যখন ভগ্নাংশের গল্প চ্যাপ্টার পড়েছি তখন কিন্তু এটা আমরা শিখেছি কি, যখন আমরা টোটাল সংখ্যাটাকে বলি, টোটাল সংখ্যাটা ওইটাকে আমরা ভগ্নাংশের হর হিসেবে ধরি, এবং ওই টোটাল সংখ্যাটার মধ্যে যে অংশটা নিয়ে আমরা কাজ করি বা যে অংশটা আমরা গণনা করি ওই অংশটাকে আমরা লব বলি। যেমন এই যে আমি বললাম 100এর 56, 100এর 44, এই 100এর 56 ব্যাপারটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি 100এর 56, আবার 100এর 44কে কিন্তু আমি কী লিখতে পারি যে 100এর 44, তার মানে 100এর 56, 100এর 44। দেখো তো ভগ্নাংশ রূপ চলে আসছে না, ভগ্নাংশ রূপ চলে আসছে, দেখো খুব নিচে কিন্তু এটা আছে, এই দেখো এটাই আছে, এখানে নিচে কী আছে, এই যে প্রথম যারা শিক্ষার্থীর অংশ হচ্ছে 100এর 56টি বা 56/100 বইয়ের মধ্যে লেখা আছে, দ্বিতীয় যারা শিক্ষার্থী 100এর 44, মানে 44/100 যেটা কিনা আমরা লিখলাম, দেখো 100/56/100, 44/100, 100এর 56, 100এর 44। দেখো দুই ক্ষেত্রেই নিচে আমাদের ভগ্নাংশ নিচে কী আছে, হর হিসেবে কী আছে, 100 আছে দুই ক্ষেত্রেই। এই যে ভগ্নাংশ 100 এটাকেই আমরা লিখতে পারি 56%, 56%। কীভাবে, খেয়াল করে দেখো, এই যে 56/100 আমি এখানে দেখাই, এই যে ওরা যে বললো যে 56/100 বা 56%, এটা কীভাবে হয়, এই যে 56/100, সবাই একটু ভগ্নাংশের খেলা চ্যাপ্টারটা মনে করো বা একটু মানে রিমাইন্ড করার চেষ্টা করো, 56/100কে কি আমি এভাবে লিখতে পারি না, 56 × 1/100 এভাবে লিখতে পারি কি পারি না, অথবা এটাকে আমরা 44 গুণন
1/100 এভাবে লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি, কারণ এই 56 তো হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 56 এর এক গুণ আকারে আসলে 56 উপরেই আছে, নিচে 100 আছে। এটা 44 এর 144 কে 44, 44 উপরে আছে, নিচে 100 আছে, তার মানে এইটা আর এটা সেম, এইটা আর এটা সেম। এখন এই যে 56 গুণন 1/100, 44 গুণন 1/100, এই ব্যাপারটা, এই যে 1/100, এই 1/100 কে আমরা পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। কি করতে পারি? পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে কি বুঝলাম ভাই? তার মানে আমরা বুঝলাম এই 1/100 মানে হচ্ছে পার্সেন্ট, আর এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, অর্থাৎ 1/100 কে আমি প্রকাশ করতে পারি এই চিহ্নটা দ্বারা, বাঁকা চিহ্ন দিয়ে দুই পাশে দুইটা বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে পার্সেন্ট চিহ্ন বলতেছি, আমরা পার্সেন্টের চিহ্ন, শতকরা চিহ্ন। এবং এই শতকরা চিহ্নটাকে আমরা কি বলতেছি? 1/100, 1/100। এই 1/100 দ্বারা তোমার মাথার মধ্যে তাহলে কি আসতেছে, যে শতকরা বা পার্সেন্ট এমন একটা জিনিস বা এমন একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100। দেখো আমাদের নিচের মধ্যেই কিন্তু এটা পাবো। এই যে এই পার্সেন্ট চিহ্নটা আবার কি ভাবছে, এই প্রতীকটা আবার কি, এই যে পার্সেন্ট এটা আবার কি, এটাই হচ্ছে শতকরার প্রতীক, এটাই হচ্ছে কি শতকরার প্রতীক। এবং শতকরার সংখ্যাটা দেখো, আমি এখনই যেটা বললাম সেটাই কিন্তু, যে শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। তাহলে শতকরা এমন একটা ভগ্নাংশ মানে কি, এই যে 1/100। তার মানে আমরা বুঝলাম শতকরা হচ্ছে একটা মূলত কি ভগ্নাংশ। এটা কারণ কি, তুলনা করতে হবে, ওই যে শুরুতেই ক্লাসে শুরুতেই বলেছি যে 100 এর সাথে তুলনা, 100 এর সাথে তুলনা, যেহেতু এখানে তুলনা করতেছি, তার তুলনা মানে এখানে আমাদের ভগ্নাংশ চলে আসতেছে। আমরা জানি যে তুলনা করলে ওইখানে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করার একটা ব্যাপার থাকে, তো যেহেতু তুলনা করার কথা আসতেছে এবং এই তুলনা করতেছি, আমরা কার সাথে তুলনা করতেছি, 100 এর সাথে তুলনা করতেছি। যেহেতু 100 এর সাথে তুলনা করতেছি, আমরা যার সাথে তুলনা করতেছি সেটাই তো হর, যার সাথে তুলনা করতেছি সেটা হচ্ছে কি হর। তাহলে যেখানে, যেহেতু আমি এখানে 100 এর সাথে তুলনা করতেছি, তো এখানে হর হিসেবে থাকতেছে 100। তার মানে শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ, ভালো করে মাথার মধ্যে সবাই গেঁথে রাখি। যদি বলে যে শতকরা কি, শতকরা বলতে কি বুঝো, তাহলে আমরা কি লিখবো, শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার হর সবসময়ই 100, যার হর শতকরা সবসময় হচ্ছে কি 100। এখন এই শতকরা নামটা থেকে বোঝা যাচ্ছে শত বা 100 এর সাথে এটা সম্পর্কিত, এগুলো আমরা আগেই আলোচনা করেছি, আমরা দেখেছি। এখন এটাকে দেখেন কি বলা হচ্ছে, যে উপরের উদাহরণ থেকে দেখা যায় ভগ্নাংশের হর 100 করা হলে লবের মান থেকে জানা যায় 100 এর মধ্যে কত অংশ, আর সেটাই হলো শতকরা। কি বলছে লাইনটা দেখো, উপরের উদাহরণ থেকে দেখা যায় ভগ্নাংশের হর 100 করা হলে লবের মান থেকে জানা যায় 100 এর মধ্যে কত অংশ। মানে মানে হচ্ছে এই যে আমরা যদি 56/100 বলি বা 56% বলি, এখন তোমাকে বলা হলো 56/100, এই 56/100 মানে কি 56%, আমরা যদি বলি 36/100 মানে কি 36%, তার মানে আমরা লব দেখেই বুঝতেছি না যে কত পার্সেন্ট। কারণ কি, কারণ হচ্ছে আমার হর সবসময়ই 100, হর সবসময়ই কি 100। সো এই এটাকে আমি পার্সেন্ট বলতেছি, এটাকে কি বলতেছি পার্সেন্ট বলতেছি। যদিও আমরা এই ভগ্নাংশ থেকে পার্সেন্টে রূপ দেব কিভাবে বা পরিবর্তন করব কিভাবে, আবার পার্সেন্ট থেকে আমরা ভগ্নাংশ করব কিভাবে, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব ধীরে ধীরে সামনে, তার আগে আমরা একটু আরও ডিটেলস বুঝে নিই। তাহলে আমরা কি জানলাম, যদি কোনো কিছুর হর 100 থাকে, সহজ ভাষায় তোমার সামনে যে একটা ভগ্নাংশ দিছে, ভগ্নাংশ দিয়ে ওইটার হর দেখতেছো 100, তাহলে তুমি ওই যে ভগ্নাংশের লবটা ওইটাকে বলতে পারো এত পার্সেন্ট। যেমন তোমাকে আমি ভগ্নাংশ দিলাম 3/100, সো তুমি এটা 3/100 না বলে বলতে পারো 3%, তুমি এটাকে 3/100 না বলে বলতে পারো কি 3%। তো 3% বললেই যাকে তুমি বলতেছো সে বুঝে নিতে পারবে যে আসলে তুমি এটাকে 100 ভাগের 3 ভাগ বলতেছো। আমি তোমাকে বললাম যে 3%, তো 3% মানেই তোমাকে বুঝে নিতে হবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি, 100 ভাগের 3 ভাগ বলতে চাচ্ছি। সো 100 ভাগের 3 ভাগ তো আমার এভাবে বলার দরকার নেই যে 3/100 বা 100 উপরে 3, এভাবে বলার কিন্তু কোনো দরকার নাই, সহজে বলতে পারতেছি 3%, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাদের এখানেই বলা হচ্ছে যে আবার পার্সেন্ট চিহ্ন দ্বারা 100 এর মধ্যে 1 অংশ বা 1/100 বোঝানো হয়। এটা কিন্তু আমরা আলোচনা করলাম যে পার্সেন্ট মানে হচ্ছে 1/100, এটা হচ্ছে মান, পার্সেন্টের মান বলতে পারি আমরা। চিত্রে সবুজ রং দিয়ে পার্সেন্ট বা 1/100 দেখানো হলে যে পুরোটা হচ্ছে 100, পুরোটাই হচ্ছে 100 ভাগ, এর মধ্যে 1 ভাগ নিয়েছি, তাহলে 1 ভাগ মানে হচ্ছে এখানে কি 1 ভাগ 1 অংশ, তার মানে 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ মানে কি 1/100। আবার 10% কে
আচ্ছা এক এক পার্সেন্ট সরি এক পার্সেন্টকে এক বাই একশো কেউ চিহ্ন দিয়ে বোঝানো যায়। এটাকে কী চিহ্ন দিয়ে বোঝানো যায়? এই যে পার্সেন্ট, পার্সেন্ট দিয়েও বোঝানো যায়। ওকে, এখন আমাদেরকে এখানে প্রশ্ন করছে যে নিচের উদাহরণগুলো থেকে শতকরা প্রতীকের অর্থ ও ব্যবহার বুঝতে পারবে। তাহলে আমরা এখন দেখি যে শতকরা এখানে বলা হচ্ছে 15%। এই 15% মানে কি? তাহলে এই যে একটু আগেই যে আলোচনা করলাম, তোমাকে যদি আমি বলি যে 15%, তুমি কী বুঝে নিবা? 100/15। তোমাকে যদি আমি বলি 5%, তুমি কী বুঝে নিবা? 100/5, 100 এর 5, 5/100, এটাই বুঝে নিবা। তো সেটার একটা উদাহরণ আমাদের এখানে দিয়ে দিছে কি যে 15%, তাহলে 15% মানে কি? 15/100, 15/100 মানে কি ভাই? যে কোনো একটা জিনিস যেটাকে 100 ভাগ করা হয়েছে, কোনো একটা জিনিস যেটাকে 100 ভাগ করা হয়েছে, 100 ভাগ করার পরে 15 ভাগ একজনকে দেওয়া হয়েছে বা 15 ভাগ নেওয়া হয়েছে, 15 ভাগ নিয়ে কাজ করা হচ্ছে, 15%। সেটাই, যেমন এই যে পুরো কাগজটাকে আমরা 100 ভাগ করলাম, 100টা ঘর বানালাম, এখান থেকে আমরা 15টা ঘর নিয়ে কাজ করতেছি, 15টা ঘরকে লাল রং করেছি, তার মানে আমরা বলতেছি লাল রং হচ্ছে 15% বা 15/100। এরপরে 80%, তাহলে 80% মানে কি? সহজভাবে বুঝে নাও, 80/100, তাহলে পুরো কাগজটাকে 80 ভাগ করেছি, এখান থেকে আমি এই যে 80% লাল রং করেছি, 80% লাল রং করেছি, তার মানে 80টা ঘর আমি নিয়েছি, পুরো ঘরটা হচ্ছে 100 ঘর, পুরো কাগজটাই হচ্ছে 100টা ঘর, সেখান থেকে আমি নিয়েছি 80টা ঘর, তার মানে 80%, 80/100। তাহলে দেখো ভাই, সহজভাবে শতকরা বলতে আমরা মূলত কী জানলাম? শতকরা মানে হচ্ছে, আমি যদি পুরো ক্লাসটা সামারাইজ করি, শতকরা কী? শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হর হচ্ছে সবসময় 100, এবং এটা মূলত তুলনা করা হয় 100-এর সাথে। আমরা যখন কোনো জিনিসকে 100 ভাগ করে তার সাথে তুলনা করি, যে 100 ভাগের এত ভাগ, 100 অংশের এত অংশ, তখন সেই ব্যাপারটাকে আমরা শতকরা বলি। শতকরাকে আমরা প্রকাশ করি কী দিয়ে? পার্সেন্ট চিহ্ন দিয়ে। তোমাকে যদি কেউ কখনো পার্সেন্টে কোনো কিছু বলে, তোমাকে দোকানে তুমি বই কিনতে গেছো, তোমাকে বললো যে এই বইয়ের উপরে 20% ডিসকাউন্ট আছে, তাহলে 20% ডিসকাউন্ট মানে কি? তোমাকে বোঝাতে যাচ্ছে ভাই, 100 টাকার মধ্যে 20 টাকা ডিসকাউন্ট আছে, 100-এ 20। এই হচ্ছে মূলত আমাদের শতকরা। এরপরে আমাদের একক কাজ আছে, একক কাজগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা এ পর্যন্তই মূলত, আমরা শতকরা জিনিসটা কি সেটা নিয়ে একটা ডিটেইলস আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি, ধারণা নেওয়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং শতকরা নিয়ে আমাদের একটা কমপ্লিট ধারণা হয়ে গেছে, পরিষ্কার ধারণা হয়ে গেছে। শতকরা নিয়ে আমরা আরও আলোচনা করব ধারাবাহিকভাবে, এই অধ্যায়ে যেগুলো আছে টপিকগুলো সেগুলো নিয়ে, সেগুলো ধারাবাহিকভাবে পর্ব বাই পর্ব আমরা পরবর্তী ক্লাসগুলোতে নেব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।